আমরা যারা ইমানদার, আমরা যারা ইমানের ঘোষণা দিয়েছি, আমরা সত্যিকারের ইমানদার কিনা সেটা প্রমাণ হয়ে যাবে আযান হয়ে গেলে। কারণ নবীজি বলেছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আযান হয়ে গেলে আল্লাহর বান্দা কখনো নামাজ ছেড়ে নামাজ থেকে দূরে থাকতে পারে না। আর ইমানের ঘোষণা দিয়ে অন্তরে মুনাফিকি লালন করছে যারা, আযান হওয়ার পরে মসজিদ থেকে দূরে থাকে তারা, ইমানদার যারা ইমানের ঘোষণা দেওয়ার পরে আযান হলে তারা নামাজের বাইরে থাকতে পারে না। আমার বাবারা আমার ভাইয়েরা সবাই একটু জবাব দেন, বলেন তো প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আযান দেয় মোট কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? আমরা সবাই জানি আযানের প্রথম সেন্টেন্স হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। গোপালগঞ্জের মানুষ আপনারা আমি জানি খুব শিক্ষিত ভদ্র এবং বিচক্ষণ মানুষ আপনারা, সবাই একটু বলেন তো দেখি, আল্লাহ যদি চাইতেন আযানের প্রথম সেন্টেন্স, আযানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন আযানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আযানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্যটা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রশ্ন হলো কি কারণে আযানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার আল্লাহু আকবার? এই কেন যদি আপনি বুঝতে পারেন, এর সিগনিফিকেন্স যদি আপনি বের করতে পারেন, তাহলে জীবনেও আপনি কখনো নামাজ ছাড়বেন না। এটা বোঝার জন্য, এর সিগনিফিকেন্স জানার জন্য এর অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। সবাই এবার বলেন তো দেখি, আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, তার মানে হচ্ছে মুয়াজ্জিন যে আযান দেয় আল্লাহর হুকুমটাও বড় না ছোট? আল্লাহর হুকুমটা যদি বড় হয় তাহলে বলেন তো যে নামাজের জন্য মুয়াজ্জিন ঘোষণা দিল ওই নামাজের হুকুমটাও বড় না ছোট? মুয়াজ্জিন যখন আযান দেয় আযানটা শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন মানুষকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড়। তার মানে মুয়াজ্জিনের এই ঘোষণার সময় দুনিয়ার সকল বান্দারা যে কাজই করুক না কেন, আল্লাহর হুকুমের চাইতে বান্দার সেই সময়ের কাজটা ছোট না বড়? পাবলিক কি ঘুমায়? ছোট না বড়? ঠিক মতো জবাব দিন। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয় আযানের প্রথম বাক্যের মাধ্যমে সে জানিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহর হুকুম বড়। আর সেই সময়ে দুনিয়ার সকল বান্দারা যে যে কাজই থাকুক না কেন, বলেন তো আল্লাহর হুকুমের চাইতে বান্দার কাজ ছোট না বড়? বান্দার কাজ ছোট। তাহলে মুয়াজ্জিন যখন দিনের শুরুতে ফজরের আযান দেয় আপনি তখন ঘুমিয়ে থাকেন, বলেন তো দেখি আযানের চাইতে নামাজের চাইতে আপনার ঘুমটা ছোট না বড়? আপনার ঘুমটা হলো ছোট, আল্লাহর হুকুমটা হলো বড়। কিন্তু তখন আপনি, অনেক ভাইরা আছেন আজকের ফজরের নামাজটা আদায় করেন নাই, তখন আপনি ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকার মাধ্যমে আপনি বুঝিয়ে দেন আল্লাহ মুয়াজ্জিন যে আযান দিয়েছে আযানের চাইতে আমার ঘুমটা বড়। দিনটা শুরু করেছেন আপনি আল্লাহর নাফরমানি দিয়ে, আল্লাহর সঙ্গে বেঈমানি করে দিনটা শুরু হয় এইভাবে আল্লাহকে, আল্লাহ তাআলাকে কুরআন বল দেখি, মুয়াজ্জিন বলল আল্লাহ সবচাইতে বড় আর আপনি ঘুমায় থাকি জানায় দিলেন না আল্লাহর হুকুমের চাইতে আমার ঘুমটা বড়। জোহরের আযান যখন হলো, জোহরের আযানের টাইমে মুয়াজ্জিনে কি কথা বলল, আপনি যখন অফিসে আছেন, দোকানে আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, মাঠে ঘাটে খেতে খামারে আছেন, তখন যদি আপনি নামাজে না আসেন, আপনি বুঝাই দিলেন আল্লাহ এই আযানের চাইতে আমার নিজের কামটা বড়। এইভাবে আসর যায়, মাগরিব যায়, এশা যায়, প্রত্যেকটা আযান শোনার পরেও যারা মসজিদে যায় না, নামাজে শামিল হয় না, তারা আল্লাহর হুকুমের চাইতে নিজের কাজটাকে বড় বানিয়ে ফেলেছে।
এইভাবে করে প্রত্যেকদিন নাফরমানি করতে করতে আপনার দিন অতিবাহিত হয়। ফজর চলে যায় ঘুমে, যোহর চলে যায় কাজে কর্মে, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডায় আড্ডায়। এই জন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় মানুষের জীবনের চরম বাস্তবতা এভাবে তুলে ধরেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া দার, এখনো জামাতে হওরে শামিল এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহ আকবার, মানুষের জীবনের চরম বাস্তবতা তিনি তার কবিতায় এইরকম করে তুলে ধরেছেন। আরে আমার দেশের অনেক নামধারী মুসলমানদের বাস্তব জীবন হলো এমন, ফজরের আজান শোনার পরে মসজিদ থেকে তার বাড়ি হলো মাত্র 100 হাত দূরে, কিন্তু ঘুম থেকে উঠে সে মসজিদে যায় না। কিন্তু অনেক মানুষ ইমানদার নামে মুখোশধারী এমন কিছু ইমানদার আছে, দেখা যায় ফজরের নামাজে না গেলে ওরা জানাজার নামাজে আবার শরীক হয়। বলেন তো দেখি আমার দেশের চিত্র হলো এমন, বলে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? জানাজার নামাজে বেশি। ঢাকা শহরে থাকে, বাসা থেকে 50 হাত দূরে হলো মসজিদ, 50 হাত দূরে মসজিদে আজান শোনার পর উঠে গেল না, এই গোপালগঞ্জের মোকসেদপুরে কোন একজন মানুষ মারা গেল। এই খবর যখন তার কানে গেল, ঢাকা থেকে গাড়ি চালায়া মাওয়াঘাট পাটুরিয়া ঘাটে এত ভিড়, এত ব্যস্ততা, এত সময় নষ্ট হয়, দেখা যায় ঢাকা থেকে এখানে 6-7-8-9 ঘন্টা জ্যাম লাগলো, অনেক সময় জ্যাম ঠেলায় জানাজায় হাজির হয়। বুঝলাম না এই লোকটার অবস্থা, সে তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদে গেল না, ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে মুকসুদপুরের কোনো এক মাইয়িতের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য 8-9 ঘন্টা গাড়ি চালায় চলে আসলো, মতলবটা তার কোন জায়গায় বুঝা লাগবে? ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। লে বাটপাট, তুই ফজরের নামাজে গেলি না কেন? তুই ফজরের নামাজে গেলি না কেন? তোর ঘর থেকে 50 হাত দূরে তুই ফজরের নামাজে গেলি না, আর তোর দরদ এত উতলাইয়া উঠলো যে ঢাকা থেকে এত ঘন্টা জার্নি করে মুকসুদপুরে চলে আসে, বলেন এইরকম কিছু বাটপার কি আছে নাকি? এদের সংখ্যা কম না বেশি? সবচাইতে বড় কথা হলো আমরা নিজেদের জীবনকে কেমনে ঢুকায় ফেলে রেখেছি। শুনেন, সকালবেলা স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এই জন্য দেখা যায় 8টার সময় ফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়েছে। এখন যারা স্মার্টফোন ব্যবহার করেন প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম আছে না নাই? দোকান খুলতে হবে গিয়ে বাজারে ঠিক 9টায়, 8টার সময় ফোনে অ্যালার্ম দিয়েছে। আবার যারা চাকরি করে গার্মেন্টসে যাবে, দেখা যায় 7টা-8টার আগে অফিসে ঢুকতে হবে, এই জন্য ভোর 6:30-7টার সময় অ্যালার্ম লাগিয়েছে। যারা বিবাহিত, রাতের বেলা ঘুমানোর সময় বিবিকে বলে, বিবি সকাল 8টায় অ্যালার্ম লাগিয়েছে, যদি অ্যালার্মটা না শুনে তুমি আমাকে ডেকে দিও, কারণ ঠিক সময়ে অফিসে না ঢুকতে পারলে বসের কাছে জবাবদিহি করতে হবে, চাকরিও চলে যেতে পারে। বুঝলাম না ব্যাপারটা, অফিসের বসের কাছে জবাবদিহি করা লাগবে, চাকরি চলে যেতে পারে, অথবা সময় মতো দোকান খুলতে না পারলে ব্যবসায় লস হয়ে যাবে। এই কারণে যদি আপনি সকাল 8টায় সকাল 9টায় অ্যালার্ম লাগাইয়া ঘুম থেকে উঠতে পারেন, আপনার বিবেককে প্রশ্ন কোন শয়তান আপনাকে ঢুকায় ফেলে রাখলো? যদি আপনি 8টায় 9টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারেন, কেন আপনি ভোর 5:30টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজে যেতে পারেন না? কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস? নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। ফজরের নামাজটা শুরু হয়, আপনি নামাজে যান না,
দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিয়েছেন আর আল্লাহ তাআলা নামাজের শিডিউলগুলো এমন ভাবে তৈরি করলেন দিনের শুরুতেও নামাজ আছে আবার যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই রাতে ঘুমানোর আগেও একটা নামাজ আছে না নাই তার মানে আল্লাহ নামাজের শিডিউলটা তো চমৎকার করে দিলেন বান্দা যেন ঘুম থেকে উঠেই আল্লাহর দরবারে সাজদা দেয় বান্দা যেন ঘুম থেকে উঠে আল্লাহর গোলামি করে যেন বান্দা তার দিন শুরু করে আবার আল্লাহর গোলামি করেই যেন বান্দা ঘুমোতে যায় এই জন্য নামাজের এই চমৎকার পাঁচ ওয়াক্তের শিডিউলটা সুন্দর করে দিলেন কি কিন্তু দিনের শুরুতে আমাদের অনেক ভাই বোনেরা আছেন ফজরের নামাজটা আদায় করতে পারেন না ফজরের নামাজটা ছেড়ে দিয়ে তারা দিন শুরু করে আমার বাবারা আমার ভাইয়েরা সবাই একটু কনসেন্ট্রেট হয়ে যান আমার দিকে তাকান দেখেন তো এই দিকে ওই দিকে অনেক কিছু হয়েছে আমি কথা বলা শুরু করার পর একবারও কি ডান দিক বাম দিকে তাকিয়েছি নাকি তা আপনারাও তাকায়েন না আমি কিন্তু আপনাদের দিকে তাকাচ্ছি সবাই এবার বলেন তো দেখি নামাজে গেলে নামাজ আদায় করলে সবচাইতে খুশি হন কে আর নামাজ ছেড়ে দিলে সবচাইতে খুশি হয় যে তার নামটা কি আরেকটু জোরে বলেন তার নামটা কি নামাজ আদায় করলে গোলামি হয় কার আর নামাজ ছেড়ে দিলে গোলামি হয় কার তাহলে ফজরের নামাজ বাদ দিয়ে যারা দিন শুরু করে আপনারাই জবাব দেন সে কি আল্লাহর গোলামি করে নাকি শয়তানের গোলামি করে দিনটা শুরু করে আরেকটু জোরে বলেন ফজরের নামাজ বাদ দিয়ে যারা দিন শুরু করে এরা কি আল্লাহর গোলামি করে দিন শুরু করেছে নাকি শয়তানের গোলামি করে দিন শুরু করেছে এই লোকটা মুখে মুখে নিজেকে আল্লাহর গোলাম বললো আসলে সে হচ্ছে একজন মানুষ রূপী শয়তানের খাস গোলাম আমার বুঝে আসে না কি করে একজন মুসলমান নামাজ ছেড়ে দেয় একজন খাঁটি মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত আমরা সবাই তো দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে চলে যাওয়ার পর হাশরের মাঠে যখন আমরা সবাই সমবেত হব সবাই বলেন তো দেখি হাশরের মাঠে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো সকলকে সকলের আল্লাহর সামনে যখন সবাই দাঁড়াবো তখন সকলের বিচার করবেন সেদিন কি এই ভাই এদিকে তাকান হ্যাঁ এদিকে তাকান আপনারা এখানে কি সমস্যা আমি দাঁড়িয়ে ভাবে তাকাচ্ছি বলে কি দেখা যায় না ক্যামেরা সেট করেছে এইদিকে আপনারা বসেছেন এইদিকে দেখা যাবে না কেন এই যে মিডিয়ার ভাইদের প্রতি আপনারা যে রূঢ় আচরণ করছেন আপনারা শুকরিয়া করেন আপনাদের বিবি বউ বাচ্চা মেয়ে বোন এরা এখন দিনদার হচ্ছে এদের অবদানের কারণে এটাও ঠিক দেখছেন কোন দিকে যাবো মানে এটাও ঠিক আমার এদের সাথে রূঢ় আচরণ করার বেলায় একজন মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে এই নামাজের ব্যাপারে হিসেব চাইবে আমার বাবারা আমার ভাইরা এখন যে দুনিয়াতে আমরা বসবাস করছি এই দুনিয়ায় কি আমরা চিরকাল থাকব নাকি কেউ আমরা দুনিয়ায় চিরকাল থাকব না আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন কেউ দুনিয়ায় থাকতে পারেন না আমরাও কিন্তু দুনিয়ায় কেউ থাকব না এখন 2022 সাল দুনিয়াতে 1922 সাল কিন্তু চলে গিয়েছে 1922 সালে যারা দুনিয়াতে ছিল 100 বছরের ব্যবধানে আজ 2022 সাল কেউ কি দুনিয়ায় আছে নাকি কিয়ামত যদি না হয় কিয়ামত যদি না হয় তাহলে দুনিয়ায় হয়তো 2122 সাল 2122 সালে আসবে এই প্যান্ডেলের নিচে বসে 2022 সালে আপনারা যারা আলোচনা শুনতেছি চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো 2122 সালে আমরা কেউ কিন্তু দুনিয়ায় নাই থাকবো নাকি কেউ আমরা দুনিয়াতে থাকবো না সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব মৃত্যুর সঙ্গে আমাদের সকলকেই মুলাকাত করা লাগবে
মৃত্যুর সাথে আমাদের সকলকে সাক্ষাৎ করা লাগবে, এই মৌতের স্বাদ আমাদের সকলকে আস্বাদন করা লাগবে। মৌতের মাধ্যমে আমরা দুনিয়া থেকে চলে যাব, বারজাখি জীবনে আমরা প্রবেশ করব। এরপরে যখন আল্লাহ তাআলার আদেশে যখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তার সিংহার ফুৎকারে এই মহাবিশ্বের সবকিছু লণ্ড ভণ্ড চূর্ণবিচূর্ণ বেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, তখন আল্লাহর হুকুমে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাশরের মাঠে গিয়ে জড়ো হবে। হাশরের মাঠে আমরা কিয়ামতের দিন সবাই দাঁড়াবো, সবাই আমরা জড়ো হবে। ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ নাই, সবাই আমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তাআলা বিচার শুরু করবে, আমার বাবারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা কি করে আপনারা নামাজ ছেড়ে দেন? হাশরের মাঠে যখন আমরা সবাই দাঁড়াবো, আল্লাহ তাআলা যখন আমাদের কাছ থেকে বিচার শুরু করবে, আল্লাহ তাআলা বিচারটা শুরু করবেন যে ইবাদতের ব্যাপারে প্রশ্ন করে, সেই ইবাদতের নামটা হচ্ছে সালাত। কিভাবে আপনারা নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। বুখারী মুসলিম তিরমিজি এবং নাসাঈর ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই ব্যাপারে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, সবার আগে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে ব্যাপারে হিসাব চাইবে, সেটা হচ্ছে বান্দার নামাজ। নামাজ নামাজ ঠিক মতো আদায় করেছিস কি না। প্রথম প্রশ্নটাই হবে নামাজের ব্যাপারে। এখন প্রথম প্রশ্নেই যদি আপনি আটকে যান, প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনি ধরা খেয়ে যান, আপনারাই বলেন তো দেখি পরবর্তী লেভেলটা সহজ হবে নাকি কঠিন হবে। এই জন্য নবীজি বলেছেন, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা। এই নামাজের হিসেবটা যা ঠিকঠাক হবে, ওই লোকটা সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর এই নামাজের হিসেবে যার গণ্ডগোল থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে তারা দাখিল হয়ে যাবে। এই জন্য কখনো নামাজ ছেড়ে দিবেন না আমার বাবারা আমার ভাইয়েরা। পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তারা, কিয়ামতের দিন সবচাইতে বেইজ্জত হবে তারা। হাশরের মাঠে কিয়ামতের দিনে বেনামাজিগুলো কেমন অবস্থার সম্মুখীন হবে, কি মারাত্মক অসম্মান আর বেইজ্জতির শিকার তারা হবে। এবার আল্লাহর কোরআন থেকে আপনারা শুনুন, হাশরের মাঠে যখন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা বলবেন, সবাই আমাকে সাজদা দাও। আল্লাহর অর্ডার শুনে দুনিয়ায় যারা নামাজে ছিল, সঙ্গে সঙ্গে তারা মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় মাথা নত করে দিবে। কিন্তু আজান হলে যারা নামাজে যেত না, এই বেনামাজি গুরু সাজদা দিতে চাইবে, কিন্তু তাদের পিঠটা সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, চাইলেও তারা সাজদা দিতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে সেই কথা বলছে, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, তারা তখন সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, এই বেনামাজিগুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা সাজদা দিতে পারবে না, তখন লজ্জায় অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, তাদের চেহারায় কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে,
এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন এর কারণ হচ্ছে যখন এদেরকে দুনিয়ায় নামাজে আসার জন্য বলা হতো এরা নামাজে আসতো না এজন্য এই বেনামাজিগুলোর পিঠ কিয়ামতের দিন কাঠের মতো শক্ত হয়ে যাবে নাউযু বিল্লাহ আমার বাবারা আমার ভাইয়েরা এরপরেও কি আপনারা আজান হয়ে গেলে নামাজ ছেড়ে দিবেন নামাজ যারা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আমার বুঝে আসে না আল্লাহর জাহান্নামের ভয়টাকে একটু দিলের ভেতরে নাই কি করে নামাজ ছেড়ে দেয় এই ফুটানির দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন আপনার পূর্বপুরুষ যারা কেউ দুনিয়াতে থাকে নাই আমার যুবকগুলোকে যখন বলি যুবকরা নামাজে আসো আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো শয়তানের ফাঁদে এমন ভাবে পড়েছে তারা কই হুজুর এখনো কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি এখনো বয়স 20 22 25 বছর এই ইয়ং বয়সে আমরা কেন নামাজে আসব আমরা একটু বুড়া হয়ে যাই চুল দাড়ি পাকুক এরপরে আমরা নামাজে আসব এই রকম কথা অনেক যুবক বলে আছে নাই আমার যুবক ভাইদেরকে বলি তুমি যে বুড়া হবা এই গ্যারান্টি তোমাকে কে দিল তুমি কি দেখো না তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায় সকাল বেলা তার লাশ বের হয় এরকম আছে না নাই তুমি বুড়া হবা চুল দাড়ি পাকবে এটা হলো শয়তানের ধোঁকা কারণ তোমার জেনে রাখা দরকার দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই এই দুনিয়ায় আসার বেলায় খুব চমৎকার সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল মেইনটেইন হয় না দুনিয়াতে আসার সময় দেখা যায় প্রথমে আসে দাদা এরপরে বাবা তারপরে ছেলে এরপরে দেখা যায় দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে এমন কোন দৃশ্য সমাজে দেখা যায় ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই এই যে আজ মাগরিবের নামাজ শেষ করে আমরা এখানে ওয়াজ শুনতেছি আমার বাবারা আমার ভাইয়েরা এমনও হয়ে যেতে পারে আগামীকাল বাদ মাগরিব আমার জানাজার নামাজ হয়ে যেতে পারে আগামীকাল হয়তো বাদ মাগরিব জানাজা হওয়া দূরের কথা আগামীকাল সকালে আপনার জানাজার নামাজ হতে পারে আগামীকাল রাত আপনার কবরে প্রথম রাত হয়ে যেতে পারে কিনা বলেন কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন হয়তো বা আগামীকাল মানুষ আপনার জানাজায় এসে শামিল হতে পারে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কালকে আপনার জানাজা হতে পারে না পারে কিনা বলে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাতে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাতে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন মোর যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আপনার জানাজার সময় কাল হতে পারে কিনা বলে এই জন্য কেন আপনি নামাজ ছেড়ে দেন এই দুনিয়া ফুটানি দুনিয়া থাকবে না আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে এই যে বেনামাজি হয়ে দিনগুলো আপনি অতিক্রম করছেন কবরের ভয়টা কি একটু দিলে না কবরের কথা কি আপনার অন্তরে আসে না কবরের চিন্তা কি মাথায় আসে না আমার বাবারা আমার ভাইরা এই কবরটা বড় মারাত্মক জায়গা এই কবর বড় সাংঘাতিক জায়গা কবরের মধ্যে আলাদা আলাদা কোনো ক্লাস নাই আপনি গোপালগঞ্জ থেকে যদি ঢাকায় যেতে চান দেখবেন এসি বাসও আছে নন এসি বাসও আছে আবার এসি বাসের মধ্যে কয়েক ক্যাটাগরির বাস আছে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে লঞ্চে উঠেন ট্রেনে উঠেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে আপনি যদি দেশের বাইরে বিমানে করে যান দেখবেন সেখানেও বিভিন্ন ক্যাটাগরির সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে আবার আপনি যদি বিদেশে যান এয়ারপোর্টের টার্মিনালে ঢোকেন দেখবেন সাধারণ নাগরিকদের জন্য এক ধরনের টার্মিনাল ভিআইপি সিআইপি দের জন্য আলাদা টার্মিনাল আবার যারা ভিআইপি তাদের জন্য আলাদা টার্মিনাল দুনিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহনে বিভিন্ন জায়গায় যেরকম ক্লাস আছে বলেন তো দেখি কবরের মধ্যে কি আলাদা কোনো ক্লাস আছে নাকি কোন কবরস্থানের ভেতরে কি এরকম আলাদা আলাদা করা আছে নাকি যে এই জায়গায় বড় লোক এই জায়গায় গরিব মানুষ এইরকম আছে নাকি বরং আপনারা দেখবেন যতই টাকাওয়ালা যতই পয়সাওয়ালা হোক না কেন যতই আপার লেভেলের মানুষই হোক না কেন আর লোয়ার লেভেলের লোয়ার ক্লাসের কেউ হোক না কেন সকলের জন্যই কিন্তু 3.5 হাত জায়গা বরাদ্দ সবাইকে ওই 3.5 হাত কবরে যাওয়া লাগবে আমরা অনেকে রাতের বেলা ঘুমানোর সময় বিছানা ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে খুব সুন্দর সুন্দর বিছানার চাদর বিছিয়ে নরম নরম বিছানায় ঘুমাই কবরে কিন্তু নরম কোনো বিছানা নাই কবর বড় সাংঘাতিক জায়গা নরম কোনো বিছানা থাকবে না ওখানের মধ্যে কবর হলো সাংঘাতিক জায়গা কবরের মধ্যে মাটির বিছানা থাকবে চতুর্দিকে পোকামাকড় এই যে শীতের দিনে কবর খুললে ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় উঠে পোকামাকড় বের হয় আবার যখন বর্ষাকালে কবর খনন করা হয় সবাই বলেন তো কবরের নিচ থেকে কি উঠে কত নরম নরম বিছানায় ঘুমিয়েছেন বর্ষাকালে মারা গেলে কিন্তু ওই পানির মধ্যেই মানুষ শোয়া রেখে চলে আসবে আপনি যখন চলে যাবেন যেই ছেলে মেয়েদের জন্য যেই সন্তানদের জন্য এত কিছু করেছেন তারাই তারা ঘুরা করবে তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাফন দেওয়ার জন্য তারা ঘুরা করবে তারা যখন আপনাকে কবরে রেখে চলে আসবে কবরটা হলো এমন জায়গা মাটির তৈরি বিছানায় আপনাকে শোয়ায় আসবে কবরে রাখার পর 24 ঘন্টা যেতে না যেতে এই পোকামাকড়গুলো আপনার নাকের ভিতর দিয়ে ঢুকে মলদার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থা আপনার শুরু হয়ে যাবে মাঝে মাঝে মানুষ মারা গেলে কবরে নেমে লাশটা শোয়ায় আল্লাহর ভয় হয়তো অন্তরে পয়দা হতে পারে কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা মাত্র 3.5 হাত জায়গা মাত্র 3.5 হাত জায়গা এই কবরে শোয়ানোর পরে যখন উপরে বাঁশের ছাউনি দেওয়া হয় এরপরে আস্তে আস্তে করে যখন মাটি দেওয়া হয় কবরের অন্ধকার তখন বাড়তে থাকে নাকি কমতে থাকে
এতো মারাত্মক জায়গায় যুবক ভাইরা ভালো করে শোনো, এই কবর হলো এমন জায়গা কোনো বাতি নাই, সাথী নাই, কোনো আলো নাই। এই যে নামাজটা আমরা ছেড়ে দিচ্ছি, কবরে যাওয়ার পরে কবর কিন্তু ভালো আচরণ করবে না। এই মাটির উপরে আমরা এখন বসে আছি, আজান হওয়ার পরে আমরা এই মাটির উপরে বিচরণ করে মসজিদে না গিয়ে, নামাজে না গিয়ে এই মাটির উপরে আমরা দম ভরে চলাফেরা করি, মরার পরে মাটি কিন্তু মজা বুঝাইয়া দিবে। সবাইকেই তো কবরে যাওয়া লাগবে, কি কারণে নামাজটা ছেড়ে দেন? এই রকম করে যদি নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে কবরে চলে যান, কবর কিন্তু ভালো আচরণ করবে না। এই কবরে যখন মানুষ আপনাকে রেখে চলে আসবে, 40 কদম যেতে না যেতে ফেরেশতা এসে প্রশ্ন শুরু করবে, বেনামাজি হলে তো একটা প্রশ্নের উত্তরই দিতে পারবেন না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামী কি কাফন, এই জাহান্নামী পাপীটাকে, এই বেনামাজিটাকে জাহান্নামের কাপড় পরায়া দাও, আর কবরের মধ্যে তাকে এমন ভাবে শাস্তি শুরু করে দাও, কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত জায়গা, এই 3.5 হাত জায়গা তার ছোট হয়ে যাবে আর সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহর হুকুমে এই 3.5 হাত কবর সংকীর্ণ হতে হতে ছোট হতে হতে এই দুই পাশের মাটি এক হয়ে যাবে। দুই পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে, এই রকম করে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কবরটা হয় রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, হয় সেটা জান্নাতের বাগান, অথবা আও হুফরাতুন মিন হুফারিন নার, অথবা সেটা জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হে যুবক ভাইরা, জাহান্নামের আগুনের কি একটু ভয় নাই? এই জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। এই 70 ভাগের এক ভাগ আগুনে পড়লে মানুষের অস্তিত্ব থাকে না। এই যে 1.5-2 মাস আগে ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চের মধ্যে আগুন লেগেছে, আপনারা দেখছেন কিনা? ফেসবুকে দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন, ঢাকা থেকে বরগুনায় লঞ্চ যাচ্ছে, লঞ্চের মধ্যে যখন আগুন ধরে গেল, আগুন যখন লেগে গেল, 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে কিছু মানুষ এমন ভাবে চলে গেল, পুড়ে গেল। উদ্ধারকারী যখন আসলো, কারো লাশ কিন্তু অক্ষত বেল না, দেখা গেল পুড়ে ছাই হয়ে গেছে। 30 সেকেন্ডে আর 1 মিনিটে যদি দুনিয়ার এই সাধারণ আগুন, যে আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, এই আগুন যদি 30 সেকেন্ড 1 মিনিটে মানুষকে পুড়াইয়া এমন ছাই করে দিতে পারে, তাহলে জাহান্নামের আগুনে আমাকে আপনাকে ফেললে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখে। ওই জাহান্নামের আগুনের ভয় কি আমাদের দিলে নাই? কেন আপনি নামাজ ছেড়ে দেন? আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাবের মজা বুঝাবার জন্য জাহান্নামকে 7টি ভাগে বিভক্ত করেছেন। শুধুমাত্র বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। জুড়ে বলেন তো সেই জাহান্নামের নাম কি? কিয়ামতের দিন, কিয়ামতের দিনে বেনামাজিদেরকে জিঞ্জির লাগানো হবে, শিকল পরানো হবে। জিঞ্জির লাগিয়ে শিকল পরিয়ে যখন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে ফেরেশতারা সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদাদ্দিরের 40 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এদেরকে জিজ্ঞেস করা হবে, এ কপাল পুরারা, দুর্ভাগারা, কি কারণে তোমরা সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই লোকগুলো তখন বলবে, অনেকগুলো কারণেই তো এই ভয়াবহ জায়গায় এসেছি, তার মধ্যে নাম্বার 1 এক নাম্বার কারণ হলো, কালু লান নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন শুরু করবে, তাই না?
আল্লাহ বলবেন রে ধর জিঞ্জির লাগা শিকল পোড়া আর শিকলটা কেমন হবে সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিজড়ে দিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনে এদেরকে ফেলে দে নাউযু বিল্লাহ আমার বাবা আর আমার ভাই এই জাহান্নামের আগুনে পুরার কোনো সহ্য ক্ষমতা আমাদের আছে আস্তে বলবেন না আছে না এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আজান হলে নামাজে যাবেন তো ইনশাআল্লাহ নাকি ছেড়ে দিবেন নামাজ জুমার নামাজে দেখি মানুষ হয় না আসরের নামাজে জুমার নামাজে দেখি মসজিদে জায়গা হয় না আসরের নামাজে দেখা যায় মসজিদ হাহাকার করে এটা কি ভালো লক্ষণ আমাদের দেশে নামাজি পাওয়া যায় মোট পাঁচ তরিকা কয় তরিকা পাঁচ তরিকা আর একটু জোরে বলেন পাঁচ তরিকা পাঁচ তরিকার নামাজ এক নাম্বার সাপ্তাহিক নামাজ গোটা সপ্তাহে তারে নামাজে পাওয়া যায় না শুধুমাত্র জুমার দিনে তারা মসজিদে আসে এইরকম জুমার নামাজে কি মুকসুদপুরে আছে পুরা সপ্তাহে তার খবর নাই আচ্ছা বলেন তো দেখি এক দিনে নামাজ মোট কয়বার আস্তে বলবেন না পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো পুরুষ মানুষ প্রধানমন্ত্রীর এলাকার মানুষ আপনারা কণ্ঠ তো আপনাদের একটু জোরালো হওয়ার কথা তাই না পাওয়ারফুল মানুষ আপনারা রাষ্ট্র পরিচালনা তো আপনারাই করেন আপনাদের এলাকার লোকেরাই করে বলেন প্রত্যেক দিন নামাজ আছে কয়বার পাঁচবার এক দিনে যদি নামাজ হয় পাঁচবার এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহে নামাজ আছে মোট কত ওয়াক্ত পাঁচ সাতা ৩৫ ৩৫ ওয়াক্ত এবার বলেন তো ৩৫ ওয়াক্তের মধ্যে কেউ যদি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু একদিন জুমার দিনে মসজিদে যায় এক ওয়াক্ত তাহলে ৩৫ ওয়াক্তের মধ্যে কত ওয়াক্ত কয়বার সে আল্লাহর গোলামি করলো জোরে বলেন ৩৫ থেকে এক বাদ দিলে কত থাকে এই ৩৪ বার কার গোলামি করলো চেহারা সুলাতে মানুষের জাত হলেও এটা আসলে শয়তানের একেবারে খাস গোলাম হয়ে গিয়েছে সাপ্তাহিক নামাজ দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি এই যে আসতেছে রমজান মাস সামনে আসতেছে না আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন আমিন আস্তে বলেন আমিন এরা সারা বছর খুব একটা নামাজে আসে না যখন রমজান মাস আসে এদের ঠেলাঠেলির কারণে সামনের কাতারে যারা সব সময় নামাজ আদায় করে এরা আর সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না আমরা ওই মাসিক নামাজিদেরকে নিয়ে তিরস্কার করছি না যদি এভাবে নামাজে গিয়ে সে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায় আমাদের কোনো আপত্তি কিন্তু দেখা যায় এই নামাজিগুলো সারা মাস নামাজ আদায় করলো আর ঈদের চাঁদ যখন দেখা গেল তখনই দেখা যায় টেলিভিশনের সামনে গিয়ে ঈদের অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে এরকম আছে এই নামাজের নামাজ কোনো কাজে আসলো মাসিক নামাজ তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি বার্ষিক এরা আর খুব একটা মসজিদে আসে না কেবলমাত্র বছরে দুই ঈদ আছে দুই ঈদে তারা নামাজে আসে এরকম বার্ষিক নামাজি কি আপনাদের মকসুদপুরে আছে চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি এদেরকে কেবলমাত্র সিজনে সিজনে দেখা যায় যেমন ওই যে শবে বরাত আসলে লাইলাতুল কদরের রাত এরকম বিশেষ বিশেষ সময়ে তাদেরকে মসজিদের আশেপাশে দেখা যায় এরা হচ্ছে সিজনাল নামাজি আর পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি এরা কোথাও জানাজা টানাজা পাইলে যায় কারণ জানাজার আগে এক দুই মিনিট কথা বলা যাবে এরকম আছে আছে কয় তরিকার নামাজি বললাম এই যে পাঁচ তরিকার নামাজি আমাদের সমাজে আছে এই পাঁচ তরিকার নামাজিদের নামাজ ব্যর্থ নামাজ এদের নামাজ দুনিয়া আখেরাতে কোনো কাজে লাগবে প্রশ্ন হলো কোন ধরনের নামাজিরা সফল কাম কোন ধরনের নামাজিদের জন্য সুসংবাদ সেই জবাব কি কোরআনে কারীমের ভেতরে আছে না নাই কোরআনুল কারীমের ২৩ নাম্বার সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি কিছু গুণাবলী উল্লেখ করেছেন আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে আবার শেষও করেছেন নামাজ দিয়ে যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful.
successful indeed at the believers, those who humble themselves in their prayer. সফল কেমন হয়েছে তারা নামাজে খুশু বিনয় অবলম্বন করেছে যারা এখানে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজের খুশু দিয়ে এরপরে আরো কয়েকটি গুণাবলী ধারাবাহিকভাবে উল্লেখ করে শেষ করেছেন নামাজ দিয়ে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করে আর সেই নামাজকে যারা খুশুয়ের সঙ্গে খুদুয়ের সঙ্গে যথাযথভাবে আদায় করে এদের ব্যাপারে আল্লাহ আবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ তাআলা বলছেন সেই পাঁচ ওয়াক্তে খুশুয়ের সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ আদায়কারী লোকদের জন্য মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ যেই জান্নাতটা হচ্ছে এক নম্বরের জান্নাত বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন সেই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদা পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আল্লাহু আকবার সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি যে ঈমান আপনাকে আযান হয়ে মসজিদে নিতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না এ কেমন ঈমান আপনার আপনার ঈমান তো আপনাকে নামাজেই নিতে পারে না যখন নামাজই হোক পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করুন আগে অনেকে কয় হুজুর নামাজ আদায় না করলে কি হবে আমার ঈমান তো ঠিক আছে এটা মারাত্মক কায়দার শয়তানি কথা এক লোক দাঁত ব্রাশ করে না সে কয় আমার মুখ খুব পরিষ্কার এটা যৌক্তিক না অযৌক্তিক কথা দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নিজেকে খাঁটি ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক কথা যখন আজান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যান আপনি এই দুনিয়া থাকবে না আরে ভাই 150 বছর পরে দুনিয়ার মানুষ আপনার নামও মনে রাখবে না আমার দাদার বাবার নাম আমি জানি না এই কথা হঠাৎ করে ওয়াজের মাঝখানে কেন বললাম আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন আপনার দাদার দাদার বাবার নাম কি পারবেন এই কথা কেন বললাম দেখেন আমি আমাকে দিয়ে एग्जांपल দেই আমার দাদার বাবা আজ থেকে 140-150 বছর আগে দুনিয়ায় ছিল মাত্র 140-150 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে যেই দুনিয়ার জন্য আপনি পাগল করা হয়ে গিয়েছেন এই দুনিয়ার পরবর্তী প্রজন্ম 100 বছর পরে আপনার নামও মনে রাখবে না এই আমলগুলো পাঁচ ওয়াক্তের নামাজ এটা আপনাকে ঠিকই মনে রাখবে কবরে যাওয়ার পর এই নামাজগুলোর কারণে কবরের শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন সুবহানাল্লাহ যখন আমার ভাইরা আমার বাবারা কখনো নামাজ ছেড়ে দিয়ে নারী নামাজটা যেন তোন ভাবে আদায় করলে হবে কিপ ইন ইওর মাইন্ড ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন নামাজের কোনো দাম আল্লাহর কাছে নামাজটা আদায় করতে হবে খুশুবের সাথে এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বলেছেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশুর অবলম্বন করে যারা খুশুর it's an Arabic word. এটি আরবি শব্দ এর সহজ বাংলা অর্থ হচ্ছে ভয় করা বিনীত হওয়া কারো সামনে ঝুঁকে পড়া অবনমিত হওয়া কারো প্রতাপ ভীতি বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে ভীত বিহ্বল হয়ে যাওয়া কি আরবিতে বলা হয় খুশু এই খুশু দুটো অবস্থার সাথে সম্পৃক্ত একটি হচ্ছে দিলের খুশু আরেকটি হচ্ছে বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গের খুশু দিলের খুশুটাই হচ্ছে আসল মনে যখন ভয় থাকে বাহ্যিকভাবে সেটা অটোমেটিক্যালি বুঝে যায় মাননীয় প্রধানমন্ত্রী মকসুদপুরে আগামীকাল আসবেন এই ঘোষণা এই মকসুদপুরের সরকারি অফিসারদের কানে যাওয়ার পরে তাদের তৎপরতা বাড়বে না কমবে বাড়বে প্রথম ভয়টা অঙ্গপ্রত্যঙ্গে আসে নাকি দিলের ভেতরে আসে ওই দিলের ভেতরে আসার পরে অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া তৎপরতা শুরু হয়ে যায় ঠিক তেমনি নামাজে আপনার খুশু আসবে যখন আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে পয়দা নামাজে আমরা খুশুয়ের পরিপন্থী অনেক কাজ করি কি করি দেখবেন অনেক মুসল্লি আছে নামাজে ঢোকার পরে দেখবেন অনেক মুসল্লিরা ওযু করছে তো আগে হাত উঠাইছিল যে হাতটা নামাইতে ভুলে গেছে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় ঠিক করে আছে বুথাব লাগায় শার্টের কলার ঠিক করে অনেকে আছে আবার দাঁড়িয়ে এরকম খেলাধুলা একটু বলবেন আছে আল্লাহ নবী এই রকম একটা চিত্র দেখলেন যে এক লোক নামাজ আদায় করছে আর দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে আল্লাহ নবী বললেন লাউ খাশাআ কালবাহু লাখাশিআত জাওয়ারিহাহু এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো অনেকে আছে আবার মসজিদে ঢুকে মসজিদের ফ্যান কয়টা ওইটাও গুনে ফেলে রাগ কইরেন না আপনারা আমার ব্যক্তিগত একটি অভিমত নবীজিও তো বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে মসজিদগুলো যত বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে চাকচিক্যময় হচ্ছে মুসল্লিদের মনোযোগও কিন্তু তত বেশি কমে যাচ্ছে কারণ চাকচিক্যময় আকর্ষণীয় মসজিদে মুসল্লি ঢোকার পরে দেখা যায় অনেক মুসল্লিরা মসজিদের কারুকার্য দেখে দুই দুস্থ মসজিদে ঢুকেছে দুইজনে নামাজ থেকে বের হয়ে এক দুস্থ আরেক দুস্থকে কয় দুস্থ দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে কয় তুই এগুলা গণলি কেমনে কয় হুজুর তো নামাজে দাঁড়ায় হুজুর তেলাওয়াত করতেছে হুজুরের কাব্দ হুজুর করে চিন্তা করলাম আমি আর ফ্রি ফ্রি বসে থাকবো কেন এত বড় মসজিদ কয়টা ফ্যান একটু গুনে ফেলি গুনে গুনে দেখলাম হায় হায় এই মসজিদে 103টা ফ্যান আছে এগুলো নামাজের খুশুয়ের পরিপন্থী কাজ ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করলে তাকায় থাকে ঘড়ির দিকে হায় হায় এশার নামাজ হুজুর তো 10 মিনিট আদায় করে ফেলতেছে কেউ কেউ আবার পেছন থেকে সিগন্যাল হয় আছে এরকম আছে নামাজে ডানে বামে তাকায় কেউ কেউ রুকু সাজদায় গিয়ে আবার পেছন দিকে তাকায় দেখে কয় কাতার হইছে সালাম ফেরালে বের হওয়া যাবে কিনা মাছ ধরতে গেলে মাছ ধরে যে জিনিসটাতে রাখা হয় এটাকে গোপালগঞ্জে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে খলই সিলেটি ভাষার লোকে আপনার ভাষা মিললো কিনা আমার বাড়িতে সিলেট আপনারা জানেননি তা আমরা সিলেটে কই এটারে খলই আপনারাও হন খলই নি নাকি তা খলই খলই ওই যে একু কথা খলই আর খলই একটা আকারর বেশ সময় গোসুই জানা মোটামুটি মিল আছে না নাই আচ্ছা আপনারা বলেন খলই আমরা বলি খলই দেখবেন মাছ ধরে খলইয়ের মধ্যে রাখলে মাছ কি করে বলেন না নড়াচড়া করে পানির মাছ খালোয়ে রাখলে মাছ যেমন পানিতে যাওয়ার জন্য ছটফট করে মুনাফিক গুলো মসজিদে ঢুকলে ঠিক তেমন ভাবে মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে পানির মাছ পানিতে যেমন নিরাপদ
মুমিন বান্দা মসজিদে ঢুকলে তার কল তার হৃদয়টাও প্রশান্ত হয়ে নিরাপদ হয়ে যায় কিছু মানুষ আছে মসজিদে ঢুকলেই বের হওয়ার জন্য পাগল হয়ে যায় আছে এরকম তারাগুলা করে আমাদের নামাজে খুশু নাই কেন ওয়াই হোয়াটস দ্য রিজন কি কারণে আমাদের নামাজে খুশু নেই এর কারণ হচ্ছে নামাজ আমরা বুঝি না নামাজের আগাগোড়া আমরা বুঝি না কিপ ইন ইওর মাইন্ড সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সুবহানাল্লাহ এই ফিলিংস যদি আপনার হৃদয়ে আসতো তাহলে নামাজের বাইরে কখনো কনসেন্ট্রেশন যেত না নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহ তাআলা কেমনে আপনার সঙ্গে কথা বলেন এবার শুনে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ফাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি ইসমাইল আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের এক ভাগ হলো আমার জন্য আরেক ভাগ হলো আমার বান্দার জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেন কিন্তু আমরা তা বুঝি না যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মনোযোগ কখনো অন্যদিকে যেত না আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি যেই সূরা দিয়ে আমাদের নামাজ শুরু হয় সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা যখন আমরা এই সূরাটা দিয়ে নামাজ শুরু করে দেই আল্লাহ তাআলা কেমনে কথা বলেন শুনে আমরা যখন নামাজ শুরু করি সূরাতুল ফাতিহা প্রথম আয়াত তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রবের সেই আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে আমরা প্রশংসা করি কার আরেকটু জোরে বলেন প্রশংসা করি কার আল্লাহ তাআলা চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো এরপরে দুই নাম্বার আয়াত যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম এই যে নামাজে দাঁড়িয়ে দুই নম্বর আয়াতে আমরা গুণগান গাইলাম কা আল্লাহ তাআলা চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন বর্ণনা করলো এরপরে তিন নম্বর আয়াত যখন আমরা তেলাওয়াত করি আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো এইভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন যদি আপনার হৃদয়ে সেই ফিলিংস থাকতো তাহলে মনোযোগ কখনো অন্যদিকে যেত না আমাদের মনোযোগ নামাজের বাইরে যেতে যেতে অনেক সময় ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশের দিকে চলে যায় ঘটনা তো একটা মনে পড়ছে বলবো বাজারের মসজিদ আছে না বাজারের মসজিদে এশার নামাজ হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিজেই একটু সন্দেহের ভেতরে পড়ে গেলেন নামাজ কি তিন রাকাত আদায় করলাম না চার রাকাত আদায় করলাম দাঁড়ায় বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের নামাজ তিন রাকাত আদায় করলাম না চার রাকাত আদায় করলাম আমি তো ডাউটে পড়ে গেলাম সন্দেহে পড়ে গেলাম এক মুসল্লি দাঁড়ায় বলে হুজুর আমি 100% কনফার্ম আজ আপনি তিন রাকাত নামাজ আদায় করেছেন ইমাম সাহেব বললেন আপনি 100% কনফার্ম হলেন কিভাবে এবার মুসল্লি বলল হুজুর এই বাজারে আমার চারটা দোকান আছে এশার নামাজে যখন আমি আসি আপনার কাম তো আপনি করেন আমি তো মুক্তাদি আমার কাম আমি করি আমি এশার নামাজ যেহেতু চার রাকাতে চারটা দোকানের হিসাব আমি রেগুলার শেষ করি আজকে আমি তিনটা দোকানের হিসাব শেষ করলাম আরো একটা দোকানের হিসাব বাকি আছে তার মানে আমিও নিশ্চিত আপনার নামাজও আরো এক রাকাত বাকি আছে আল্লাহ নবী বলেছেন নামাজে দাঁড়ানোর পর বান্দা যতক্ষণ পর্যন্ত তার কনসেন্ট্রেশন তার মনোযোগ নামাজের দিকে নিবদ্ধ রাখে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকে আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে
তার কনসেন্ট্রেশন তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে নেয় তখন আল্লাহ ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি ফিরায় আনে এটা তো খবরদার নামাজে গাফিল হয়ে যাবে নামাজ বুঝতে হবে নামাজে অমনোযোগী হয়ে যায় না সবাই নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে চান তো চারটা টিপস আপনাদেরকে দিয়ে যাই কয়টা টিপস এই চারটা টিপস নিয়ে আজকে বাড়িতে যান দেখবেন নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ চারটা পয়েন্ট কিন্তু এখন মুখস্থ করা লাগবে মুখস্থ করবেন তো সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নাম্বার নাম্বার 1 হাউ ইউ স্ট্যান্ড ফর দ্য সালাহ কিপ ইন ইওর মাইন্ড ইটস ইওর ফাইনাল সালাহ যখন আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন হৃদয়ের মধ্যে এই ফিলিংস নিয়ে আসবেন এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলছি মনে করেন আপনাকে জানালো হলো আগামীকাল সকাল 10টায় আপনি মারা যাবেন সকাল 10টায় মারা যাবেন এটা আপনাকে জানানো হলো তাহলে সকাল 10টার আগে একটা নামাজ বাকি আছে নামাজের নাম কি সবাই বলেন ফজর নামাজের আগে আমরা কি করি সবাই বলেন না সারা জীবন যেমনে ওযু করছে আজকের ফজরের নামাজের ওযুটা ওইরকম হবে নাকি আরো সুন্দর আপনি জানেন আর জীবনে কোনোদিন নামাজের জন্য ওযু করতে পারবো না খুব ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে ওযু করব সারা জীবন যেভাবে নামাজ আদায় করেছেন আজকের ফজরের নামাজ কি সেই রকম হবে আজকের রুকুগুলো কি অন্য দিনের রুকুর মতো হবে আজকের সাজদাগুলো কি অন্য দিনের সাজদার মতো হবে অন্য দিনের রুকু সাজদায় চোখ দিয়ে পানি না আসলেও দেখা যাবে এই ফজরের নামাজের রুকু সাজদায় পানি আসবে কারণ হৃদয়ে এই ফিলিংস চলে এসেছে এটা জীবনে শেষ নামাজ এই জন্য আল্লাহর নবী বলেছেন ইদা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলাতান মুওয়াদ্দা যখন নামাজে দাঁড়া এই ফিলিংসটা নিয়ে আসো এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ বলেন এই ফিলিংস হৃদয়ে থাকলে মনোযোগ কনসেন্ট্রেশন নামাজের বাইরে যাবে এক নম্বর পয়েন্ট মনে থাকবে যে নামাজেই দাঁড়াবেন যে ওয়াক্তের যে নামাজে দাঁড়াবেন ওই নামাজকে মনে করবেন এটা জীবনে শেষ নামাজ দুই নম্বর যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আর আমার মাঝখানে পর্দা নাই আমার রবের সঙ্গে আমি সরাসরি কথা বলছি সুবহানাল্লাহ তাহলে মনোযোগ আর অন্যদিকে যাবে তিন নাম্বার রুকু সাজদা তাদিল আরকান তাদিল আরকান তো নামাজে ওয়াজিব এগুলো ধীরে স্থির ভাবে কমপ্লিট করবেন অনেক নামাজে আছে এরা নামাজে যখন রুকু সাজদা দেয় দেখলে মনে হয় সে নামাজ আদায় করছে না রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করছে আচ্ছা মুরগির বাচ্চাকে যে চালের দানা দেওয়া হয় এটাকে গোপালগঞ্জ আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কুদ কুদ আমরা সিলেট হয় কুদি কুদ আর আপনারা বলেন কুদ আচ্ছা আপনারা দেখেছেন কি না মুরগের বাচ্চাকে কুদ দিলে সে কেমনে খায় দেখছেন ঠুকর ঠুকর করে খায় তাই না এবং ঠুক ঠুক করে আওয়াজ হয় কিছু মুসল্লির নামাজ দেখবেন এরাও ওই মুরগের বাচ্চার মতো ঠুকর ঠুকর করে রুকু সেজদা মারে আল্লাহর নবী বলেছেন আসওয়া উসসারিকা আল্লাযি ইয়াসরিকু মিন সলাতিহি সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়া কাইফা ইয়াসরিক সলাতাহু ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল নামাজ আবার চুরি করে কেমনে আল্লাহ নবী বললেন কিছু মুসল্লি আছে দেখবা নামাজ আদারালে ঠিক মতো রুকু দেয় না ঠিক মতো সাজদা দেয় না এরাই হচ্ছে নামাজ চোর এই জন্য নামাজে তাড়াহুড়া করবেন না যখন আপনি রুকুতে যাবেন পিঠটাকে সুদা করে দেন পিঠটাকে সুদা করে দিয়ে রুকুর তাসবিহগুলো ধীরে স্থির ভাবে সম্পন্ন করেন তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে বলে ধীরে স্থির ভাবে সুন্দর করে পড়ে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম এইরকম ধীরে ধীরে সুন্দর করে তাসবিহগুলো জপেন
এই যে আমরা রুকুতে গিয়ে তাসবিহ জপলাম সবাই একটু জোরে পুরুষ মানুষের মতো বলেন তো তাসবিহগুলো কার আল্লাহ নামাজটা কত সুন্দর বুঝলে কত মজা লাগে এই যে রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা এটার অর্থ অনেকে জানেন না এটার অর্থ হলো আল্লাহ তাআলা এটার মাধ্যমে জবাব দেন বান্দারে রুকুতে গিয়ে তুমি যা তাসবিহ জপেছো তোমার রব তোমার প্রশংসা শুনেছে রুকু থেকে উঠার পরে আমরা আবারো প্রশংসা করি কার আল্লাহ আমরা বলি রব্বানা লাকাল হামদ নবীজি নামাজে ইমামতি করছেন পেছনে একজন সাহাবী রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত বাড়িয়ে পড়লেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নবীজি বললেন আজ নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কি করেছো ওই সাহাবী এবার মনে মনে চিন্তা করলেন আস্তে আস্তে পড়লাম নবী কেউ তো শুনে নাই এর পরেও নবীজি যেহেতু টের পেয়েছেন কেউ না কেউ পড়েছে আমি যদি না জানাই কে পড়ে না দাঁড়াই কে পড়েছে নবীজি সেটাও বলতে পারবেন কিনা সাহাবী দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর রাসূল আমি পড়েছি কিন্তু আমি তো মনে মনে পড়লাম আপনি সেটা কেমনে শুনলেন নবীজি বললেন তুমি কি জানো না আমি আল্লাহর নবী আমি যা জানি তুমি তা জানো না সাহাবী ভয় পেও না তুমি কি জানো না কি রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয় আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করেছে তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব দিবে এই আমলটা আপনারাও করবেন তো ইনশাআল্লাহ রুকু আস্তে আস্তে দিবেন সাজদা আস্তে আস্তে দিবেন তাহলিলে আরকান আস্তে আস্তে আদায় করবেন এটা 3 নম্বর টিপস নাম্বার 4 4 নম্বর হলো পূর্ববর্তীদের মতো নামাজ আদায় করা সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন আমরা তো নামাজে যখন দাঁড়াই মশায় কামড়ালেও আমরা টের পাই মশায় যখন কামড় দেয় ইস মশায় কামড়েছে মশার কামড়ে আপনি টের পান আর সাহাবীর নামাজ শুনেন আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে বিষাক্ত তীর তার পায়ের মধ্যে ঢুকলো বিষাক্ত তীর যখন তার পায়ে বিদ্ধ হলো বিষাক্ত তীরের যন্ত্রণায় তিনি ছটফট করছেন কিছু সাহাবীরা গিয়ে সেই তীরটা যখন খোলার চেষ্টা করে আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করেন চিৎকার করে উঠেন এই দৃশ্য নবীজি দেখলেন নবীজি সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো আমার আলীর পা থেকে এভাবে তোমরা সহজে তীর খুলতে পারবা না যখনই আজান হবে আর আমার সাহাবী আলী যখন নামাজ দাঁড়িয়ে যাবে তখন তীরটা তোমরা খুব সহজেই বের করতে পারবে কারণ আমি জানি আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা চেতনা ফিলিংস তার ভেতরে কাজ করে না তখন সে রবের সাথে কথা বলে বলে রবের প্রেমে এমন মশগুল হয়ে যায় এত মাথাভরা এত দেওয়ানা হয়ে যায় অন্য কোনো চিন্তা চেতনা তখন তার ভেতরে কাজ করে না নবীজির কথা মোতাবেক আদান হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গেলেই আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠতেন সেই একই তীর সাহাবীরা টেনে খুলে বের করলে আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য ও শব্দ পর্যন্ত বললেন না নামাজ ছেড়ে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার আলী নামাজে দাঁড়ানোর আগে এই তীর খুলতে গিয়ে যখন হাত দিয়েছে তখন ছটফট করে উঠেছ চিৎকার করে উঠেছ নামাজে দাঁড়ানোর পর টেনে বের করলাম ও পর্যন্ত বললে না কি কারণ বুঝলাম না আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার ভাইরা শোনো আমি যখন নামাজে দাঁড়াই আমার রবের সঙ্গে কথা বলতে বলতে আমি এত মাতোয়ারা হয়ে যাই এত দেওয়ানা হয়ে যায় এত মশগুল হয়ে যায় আমার ভেতরে তখন দুনিয়ার কোনো চিন্তা চেতনা কাজ করে না নামাজে দাঁড়ানোর পরে আমি যখন আমার রবের প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে গেলাম আমার পা থেকে তীর যে তোমরা খুলে বের করেছো এটা আমি নিজেও পর্যন্ত টের পাই না আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার